ওকে, আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমরা লিঙ্কডিন মার্কেটিং এর করার জন্য আমরা একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করব। আমরা জানি যে লিঙ্কডিন হচ্ছে বায়ারের খনি, যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে বা ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার হতে পারে, এসইও এক্সপার্ট হতে পারে, আরও আদার্স অনেক কিছু হতে পারে। তাদের সবারই একটা করে লিঙ্কডিন অ্যাকাউন্ট রয়েছে। লিঙ্কডিন অ্যাকাউন্টটা কেন প্রয়োজন? আমরা ফাইবার মার্কেট প্লেসে যে কাজটা পাই সেটা হইতে পারে সর্বোচ্চ $1000 প্লাস হতে পারে, কিন্তু $1000 নিচেই সবসময় কাজগুলো থাকে, মানে বেশি বড় বড় কাজগুলো পাওয়া যায় না ওইখান থেকে। আর যারা লিঙ্কডিনে কাজ করে, লিঙ্কডিন হচ্ছে এটাও একটা মার্কেট প্লেস, যেখানে আমি যদি লিঙ্কডিনের অ্যাভারেজ হিসাব দেখাই, লিঙ্কডিন একটা মার্কেট প্লেস ফাইবারের মতো। এখানে তুমি জব করতে পারবা, ঠিক আছে, আওয়ারলি হিসেবে। দেন এখান থেকে তুমি মার্কেট প্লেস থেকে এখান থেকে বায়ারদের কালেক্ট করে তুমি সেটা ফাইবারে ট্রান্সফার করতে পারবা। এখানে গিগ মার্কেটিং করে অনেক সেলস আনতে পারবা। এখানে তোমাদের শুধু লাগবে একটা লিঙ্কডিন, পরিপূর্ণ একটা প্রফেশনাল একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট লাগবে, যেটার মাধ্যমে তুমি এখান থেকে ভালো পজিশনে আর্নিং করতে পারবা। আর লিঙ্কডিন অ্যাকাউন্টটা সহজে সাসপেন্ড হয় না, কিন্তু একটা কম্পিউটার থেকে বা একটা আইপি থেকে আপনি একটার উপরে যদি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমাদের সবসময় একটা কম্পিউটার থেকে একটা লিঙ্কডিন অ্যাকাউন্টই করব, সেটা ভালোভাবে। আর যদিও এটা ধরে ফেলে, তাহলে আপনি যেটা করবেন, আপনার কম্পিউটার থেকে আপনাকে হয়তো ভেরিফিকেশনের একটা অপশন দিবে যে আপনি আসলেই রিয়েল মানুষ কিনা। যদি বলেন আপনি ভেরিফিকেশনটা, যদি ভোটার আইডি কার্ড দেওয়া অথবা গভর্নমেন্টের যে কোনো একটা ইস্যু দিয়ে, মানে বিষয়গুলো দিয়ে, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি যদি ভেরিফিকেশন করেন, তাহলে আপনার মানে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি মানে সেফ থাকবে, কোনো প্রকার হারানোর কোনো চান্স নাই। ফাইবার আজকে আছে কালকে নাই, ঠিক আছে, ফাইবারের কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি আছে। ফাইবারে যদি আপনি ধরেন মানি, তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফো, পার্সোনাল কোনো ডাটা চান বায়ারদের কাছ থেকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা চলে যেতে পারে, ঠিক আছে। আর এখানে সম্পূর্ণ সেফ, আপনি যা খুশি তাই করতে পারেন, শুধু স্প্যামিংটা বাদ দিয়ে। আর সব করেন, কোনো সমস্যা নাই। বায়ারদের সাথে কানেকশন করবেন, কানেকশন করে ধরেন আপনার ফাইবারে কিন্তু আপনি ফিক্সড ক্লায়েন্ট এক জায়গায় রাখতে পারতেছেন না, হয়তো মেসেজে আপনি বা তাদেরকে ধরে রাখছেন, দুই একটা কাজ করছেন, ধরে রাখছেন। এখানে যদি আপনার ইউনাইটেড স্টেটসের মানুষগুলোকে যদি কানেক্ট করে রাখতে পারেন, ধরেন 5000 মানুষ যদি কানেক্ট করেন, এটা তো দিন দিন বাড়বে। আপনি প্রতিদিন লিঙ্কডিনে 10 মিনিট করে, আধা ঘন্টা করে কাজ করবেন, এক সময় দেখা যাবে আপনার লিঙ্কডিনে 50,000 40,000 কানেকশন হয়ে গেছে। যখন আপনি একটা পোস্ট করবেন, তখন লিঙ্কডিনে দেখা যাবে যে আপনার 40-50,000 মানুষ দেখে ফেলছে। তখন ওইখান থেকে আপনি অর্ডার পাওয়া কোনো ব্যাপার না, আপনি ইজিভাবে অর্ডার পেয়ে যাবেন। আর লিঙ্কডিনের বায়ারগুলো আসে হচ্ছে বড় বড় বায়ার, সব বড় বড়, কোনো ছোট কোনো বায়ার না। আর লিঙ্কডিন যারা ইউজ করে তারা সবাই প্রফেশনাল, বিজনেসম্যান, প্রফেশনাল, তারা সবাই লিঙ্কডিনটা ব্যবহার করে। আপনি বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠান আছে সবগুলোতে যদি আপনি লিঙ্কডিনে সার্চ করেন, সবগুলোরই তাদের লিঙ্কডিন প্রোফাইল রয়েছে। তারা ওইখানে জবের জন্য সার্কুলার ছাড়ে। যেমন আমরা আমাদের পেপারে, আমরা কিন্তু লোকালেতে আমরা যা কম্পিউটার দোকান যা কিন্তু অ্যাপ্লাই করি, কোথা থেকে? কম্পিউটার থেকে, বা একটা পেপার বাইরে বা চাকরির একটা ই বাইরে, ওইখান থেকে কিন্তু আমরা অ্যাপ্লাই করি। এটা আমরা সরাসরি কিন্তু লিঙ্কডিনটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমাদের এখান থেকে বাংলাদেশেও চাকরি করতে পারবো যদি আপনার প্রপারলি কাজ সম্পর্কে ধারণা থাকে। আর যদি বলেন যে না, আমি সাব কন্ট্রাক্টে কাজ করব বা আমি ডাইরেক্ট ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করে আমি কাজগুলো নিয়ে কাজ করব, তাহলে করতে পারবেন। এখানে মানে লিঙ্কডিনকে বলা হয় সহজ কথা বায়ারের খনি, ঠিক আছে। তো আর দেখি লিঙ্কডিন মান্থলি অ্যাক্টিভ ইউজার যদি একটু আমরা সার্চ করি, এখানে 200, বাট অনলি 3 মিলিয়ন ইউজার, এত মিলিয়ন শেয়ার, ওকে, এগুলো বাদ। এখানে প্রায় লিঙ্কডিন ইজ 260 মিলিয়ন অনলি ইউজার শেয়ার পোস্ট, ওকে, এত বিলিয়ন, ওকে। এখানে দেখাইতেছে ইউজার নেট দিস। আমরা যদি এটা পড়ে দেখি, সম্পূর্ণ কপি করে বাংলা করে দেখি গুগল ট্রান্সলেটে এখানে কি বলছে। তাহলে বিষয়গুলো আরেকটু পরিষ্কার হবে। ওকে, আরেকটা লাইন মনে হয় বাদ গেছে। বিষয়বস্তু নির্মাতা লিঙ্কডিন ব্যবহার করে, ওকে, কিন্তু মাত্র 3 মিলিয়ন ব্যবহারকারী 740 মিলিয়নের মধ্যে সাপ্তাহিক বিক্রির সামগ্রী ভাগ করে। এর মানে হলো লিঙ্কডিনে 260 মিলিয়ন ব্যবহারকারীদের মধ্যে মাত্র 1% পোস্ট শেয়ার এবং সেই 3 মিলিয়নের বা তার বেশি ব্যবহারকারী 9 বিলিয়ন ইমপ্রেশন নেট করে। ওকে, তার মানে বোঝা যাইতেছে এখান থেকে অ্যাক্টিভ ইউজার আছে হচ্ছে আপনার 260 মিলিয়ন। আর এখানে মূলত শেয়ার হয় পোস্টগুলো হচ্ছে 3 মিলিয়ন শেয়ার করে, পোস্ট লাইক শেয়ার এগুলো হতে পারে। এখানে বলছে শেয়ার, ইউজার শেয়ার করে 3 মিলিয়ন পোস্ট, ঠিক আছে, 3 মিলিয়ন পোস্ট শেয়ার করে। আর হচ্ছে ইমপ্রেশন হয় টোটাল 9 বিলিয়ন। তার মানে দেখে খুব মানে এটা কিন্তু যদি আমি ফেসবুকে হিসাব করি, দেখেন ফেসবুক মান্থলি অ্যাক্টিভ ইউজার কত দেখছেন, এখানে 2 বিলিয়ন আর এখানে আছে হচ্ছে এত মিলিয়ন। এটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা মাধ্যম। এখানে যারা আছে, এখানে 260 মিলিয়ন মানুষ কিন্তু শুধু বিজনেসম্যান, ঠিক আছে, এখানে যারা আছে সবাই বিজনেসম্যান। তাহলে বিষয়টা বুঝতে পারছেন, এখানে যদি আমরা কাজ করি তাহলে আমাদের অপরচুনিটিগুলো কতটা ডিমান্ডেবল। তো যাই হোক, আমরা লিঙ্কডিন মার্কেটিং করার জন্য আমাদের একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট লাগবে। তার আগে আমি একটা জিমেল তৈরি করে নিই। আপনাদের যদি পুরাতন জিমেল থাকে সেগুলো তো করতে পারবেন, অথবা আপনার যদি নতুন জিমেল করে করেন সেটাও করতে পারবে, সেটা আপনার উপর নির্ভর করবে। তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট করে ফেলি, জিমেল। আর লিঙ্কডিন ক্লাসটা অনেকটা খুব বড় হয়ে যাবে, আমি জিমেল অ্যাকাউন্ট তৈরি করি আগে, ক্রিয়েট, ওকে, মাইসেলফ আমি দেই, ওকে, রাজ আহমেদ দিদি। সবাই অবশ্য জিমেল তৈরি করতে পারবেন। 2009, ওকে, এটা ইউজ হয়ে গেছে। শোনো, ওকে, এটা হয় নাই। এবার একটা পাসওয়ার্ড আমি সিলেক্ট করে দিই। ওকে, নেক্সট। একটা ফোন নাম্বার আছে 017 016 411 27363 27363, ওকে, 63। ওকে, নাম্বারটা অনেকবার ইউজ হয়ে গেছে। 017 646 901 91, এটাও ইউজ হয়ে গেছে। দেখি 017 620 938 938 91, ওকে, এটা হয়েছে। এর আগে নাম্বারটা তো 12টা ছিল, ওকে। দেখি মেলটা এখন আসে কিনা, যে 620 938, ওকে, 37 33 79, ওকে, কমপ্লিট। রিকভারি মেল দিয়ে দিয়ে হচ্ছে আমার একটা রিকভারি মেল ইউজ করি, রাজু আহমেদ আমার সবচেয়ে কাছের একটা মেল ইউজ করি। এটা আমি ইউজ করবো একটা কাজে, যেহেতু আমি যদি হচ্ছে December 1, 1999, Male. Okay, next. Yes. Okay, yes. আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতে পারেন? কোনো প্রকার সমস্যা হয়? No thanks. Okay, done. এবার আমি জিমেলটা ওপেন করি। ওকে, আমাদের জিমেল সেট আপ কমপ্লিট। এবার আমি লিঙ্কডিন অ্যাকাউন্টে চলে যাব। আমাদের এটা ফিনিশ হয়ে গেছে। ওকে, দরকার নাই লিভ নেওয়ার, এগুলো সব সেট আপ করে দিই। আবার কি ঝামেলা করবে কেন? একাই লগ আউট হয়ে আসে। ওকে, এটা আমাদের লাগতেছে না, আমাদের এটা দিয়ে হয়ে গেছে, সেট আপ করে ফেলছি। এবার আমি সবগুলো টিক মার্ক করে দিই। ওকে, এবার আমি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করব। লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি যাব linkedin.com। লিঙ্কডিন লিখে সার্চ করলে হয়ে যাবে। এখানে দেখেন প্রথমে একটা সাইট পাবেন, এখান থেকে যেতে পারেন অথবা এই নিচেরটা থেকে যেতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, যে কোনো একটাতে গেলে হবে। ওকে, আমি সাইন আপে ক্লিক করলাম। লিঙ্কডিন তো প্রথমে এরকম আসবে। ঠিক আছে, আমরা জয়েন ইনে ক্লিক করব। আগে দেখি সাইন আপে আছে কিনা। ওকে, এবার জয়েন ইনে ক্লিক করি। জয়েন ইনে ক্লিক করে এবার আমাদের জিমেলটা আমি কপি করে এখান থেকে দিয়ে দেব। জিমেল হচ্ছে এটা। একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন আপনাদের মনের মতো করে। আমি আমার জন্য একটা পাসওয়ার্ড সিলেক্ট করে এগ্রি জয়েনে ক্লিক করে দিলাম। এবার একটা নাম দিবেন, অবশ্যই আপনার নামটা মিল রেখে দিয়েন ভোটার আইডির সাথে, তাহলে বেটার হবে। আর চাইলে আপনি ইউজ করতে পারেন, যদি ভেরিফিকেশন চায় তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন এই নামের জন্য। ঠিক আছে, তো আপনি অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নামের উপর দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিয়ে হচ্ছে আমার নামটা দিয়ে দিলাম, লাস্ট নেম হচ্ছে আহমেদ। আহমেদ, ওকে, আমি বড় হাতের করে দিই প্রথম অক্ষর। এবার কন্টিনিউ ক্লিক করলাম আমি। কন্টিনিউ ক্লিক করার পর লেটস ডু কুইক দ্য সিকিউরিটি চেক। ওকে, একটা সিকিউরিটি চেক করতে বলতেছে, মানে আমরা রোবট কিনা বা মানুষ কিনা সেটা যাচাই করবে। অবশ্যই আমরা মানুষ, আমরা বিষয়গুলো দেখব। দেখি ভেরিফাই ক্লিক করি। এখানে বলতেছে পিক দ্য ইমেজ দ্যাট ইউর দ্য কারেক্ট অ্যাওয়ে আপ। ওকে, তার মানে হচ্ছে এখানে সঠিক ইমেজ কোনটা সেটা তুমি ফাইন্ড করো। ওকে, এখানে দেখেন তো কোনটা সঠিক, কেউ কি বলতে পারবেন সঠিক কোনটা? ওকে, ধন্যবাদ, এটাই হলো সঠিক। তার মানে এই ইমেজগুলোতে যেটা সোজাভাবে থাকবে সেটাই হচ্ছে কারেক্ট। তো আমাদের ওই ইমেজটাই সোজাভাবে ছিল, আর সবগুলো বাঁকা তারা, তো ওইগুলো হবে না। তো এবার আমি এটা সেভ করে দিলাম। ওকে, এটা সেভ হয়ে থাকুক, নো থ্যাঙ্কস, তো সেভ হয়ে থাকুক। ওকে, এবার আপনাকে এখানে কান্ট্রি রিজন, অবশ্যই এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশি, ইন্ডিয়ান হন ইন্ডিয়ান, অন্য আদার্স যে কোনো কান্ট্রি থাকলে আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং আপনার সিটিটা সিলেক্ট করে দেবেন। তো আমার সিটিটা আমি টাঙ্গাইল দিয়ে দিলাম, টাঙ্গাইল ডিভিশন, টাঙ্গাইল ডিভিশন, টাঙ্গাইল ঢাকা ডিভিশন। ওকে, নেক্সটে ক্লিক করলাম, আপনিও নেক্সটে ক্লিক করবেন। তো এবার এখানে একটা জব টাইটেল, জব টাইটেল চাচ্ছে। তো আমি এখানে দিতে পারি হচ্ছে ডিজিটাল, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবো, তাহলে আপনি লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, অথবা এটাই লিখে দিবেন সেম। দিয়ে এখানে দিয়ে দিবেন হচ্ছে কি আপনি কি এমপ্লয়মেন্ট কি আপনি কি ফুল টাইম না হাফ টাইম সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমরা অবশ্যই ফুল টাইম ফ্রিল্যান্সার ফুল টাইম দিয়ে দিবেন। কোম্পানি এখানে ফাইবারটা দিয়ে দিতে পারি, ফাইবার দেখি ফাইবার আছে কিনা। ওকে, ফাইবারটা দিয়ে দিই। ওকে, ফাইবারটা দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিই। ওকে, ফাইবারটা সিলেক্ট করে দিলাম, এবার কন্টিনিউতে ক্লিক করে দিই। আমাদের কোম্পানি হচ্ছে ফাইবার, ঠিক আছে, আর কোনো কাজ নাই। এবার আমি আমাদের একটা কোড পাঠিয়ে দিছে আমাদের জিমেলে, যেটা আমরা একটু যাচাই করব যে আমাদের কোডটা আসছে কিনা। আমি জিমেলে চলে যাচ্ছি, এখানে তারা একটা কোড পাঠিয়ে দিছে উপরেরটা, ঠিক আছে। এই কোডটা আমি এখান থেকে কপি করব। এটা হচ্ছে আমাদের কোড, এরকম একটা কোড আসবে। এই কোডটা আমি কপি করি, 6 ডিজিটের। এটা কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিয়ে এগ্রি জি কনফার্ম এখানে আমি ক্লিক করব। তো এখান থেকে বলবে যে আর ইউ লুকিং ফর এ নিউ জব, আপনি কি নতুন জব খুঁজছেন? তো দরকার নাই, নট নাও নিয়ে আপনি কেটে পড়বেন এখান থেকে। তো ডিস্ট্রিক্ট আবার চাচ্ছে, ওকে আমি ডিস্ট্রিক্ট আবার দিতেছি, সমস্যা নাই। ওকে, কন্টিনিউ। ওকে, স্কিপ করে চলে যাই, স্কিপ। এটা আসে না, এক একজনের এক একটা আসে। এখন বলতেছে আপনাকে কানেকশন বাড়াইতে আপনি কাদেরকে কানেকশন করবেন সেটা বলতেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড আছে না, ফ্রেন্ড বানাইতে হয়, এখানে সেম আপনাকে কানেকশন। আমরা ফেসবুকে বলি কানেকশন, সরি ফেসবুকে বলি আমরা ফ্রেন্ড, আর এখান থেকে বলি হচ্ছে কানেকশন, দুইটা আলাদা সিস্টেম। এগুলো হচ্ছে বাঙালি দেশে। আমরা অবশ্যই যারা ফাইবারের সাথে কাজ করতেছি তাদেরকে আমরা যোগ করব না। আর এখানে দেখেন তারা কি কি কাজ করছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফাইবার, ফাইবারে কাজ করতেছে। দেখেন অধিকাংশই আপনার ফাইবারে, অধিকাংশই ফাইবারে কাজ করতেছে। তো আপনি এখান থেকে চাইলে এগুলো কানেক্ট করে ফেলতে পারেন, প্লাসে ক্লিক করলে আপনি কানেক্ট করবেন। দেখি আমি ইউএসএর মানুষ পাই কিনা, এখানে সার্চ করবেন, দেখি ইউএসএর পাই কিনা, ইউএসএর পার্সন। ওকে, এখানে ইউএসএ কয়েকটা পাইছি, ওদেরকে কানেক্ট করি। আমার তো বাঙালি দেওয়ার দরকার নাই, তাই না? আমার দরকার হচ্ছে আমেরিকা, কানাডা, আদার্স কান্ট্রি। তো আমি আপাতত কয়েকটা সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে কেটে পড়বো স্কিপ দিয়ে। ওকে, আমি স্কিপ দিয়ে কেটে পড়লাম। তো এবার বলতেছে এটা আমার একটা পিকচার দিতে, মানে আমাদের ইমেজ দিতে বলতেছে। আমি এটা স্কিপ করে চলে যাব। তো এখান থেকে নেক্সট করব। ওকে, এখানে কিছু ফলো করতে বলতেছে, ওকে ফলো করি। তো এখান থেকে ফিনিশ করে দেই। ওকে, আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি মানে 50% কমপ্লিট আর কি। এখন অনেক সেটিংস করার বাকি আছে। আমাদের এই সেটিংগুলো কমপ্লিট করার পরে আমরা এই অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে করতে পারবো। তার আগে আমি মোটামুটি কিছু অংশ দেখাবো, বাকিগুলো আপনারা বুঝতে পারবেন আশা করি। তো আমি প্রথমে এখানে চলে যাব, এখান থেকে প্রোফাইলে চলে আসবেন, ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। এই যে এখানে আমি ক্লিক করলাম একটা মাথার উপরে, মাথার উপর থেকে ক্লিক করে এখানে আসলাম। তো দেখেন আমি এখান থেকে এটা কেটে দেই। এখানে অনেকগুলো সিস্টেম আছে। দেখেন বিগিনার, এখানে 3টা লেভেল কমপ্লিট হয়েছে, এখনও 4টা লেভেল বাকি আছে, এই লেভেলগুলো কমপ্লিট করতে হবে। তো তার আগে আমি ছবি অ্যাড করব এবং এখান থেকে একটা কভার দিব, ঠিক আছে। আরও ডেসক্রিপশন আছে, অনেক কিছু আছে, সেগুলো অ্যাড করব, আমি আপনারা দেখতেই পারবেন। তো আমি প্রথমে একটা ছবি নিই, আমার ছবিটা এখান থেকে ক্লিক করি। ছবিটা কীরকম হবে, এখানে তারা কিছু আইডিয়া দিয়ে দিচ্ছে। মুখের ভিতরে দেখেন প্রতিটা ছবিতে একটা সুন্দর একটা হাসি আছে, দেখতে পাচ্ছেন আপনারা হাসিগুলো। হাসি তো জীবনে অনেকবার দিচ্ছেন, ওদের কাছ থেকে শিখেন কীরকম হাসির ডিজাইন হতে পারে। তো আপনার ছবিটা এরকম একটা ছবি দিতে হবে, মুখের ভিতর হাসি থাকবে, একটা প্রফেশনাল যেন একটা ভাব থাকে। আমি এখান থেকে একটা দেখি আমার কোনো ভালো ছবি পাই কি না। তো আমি আমার ইয়েতে চলে যাই। ওকে, আমার কম্পিউটারে আছে কি না এখনও জানি না তো। ওকে, আমার এখানে নাই। আমি আমার ফেসবুক থেকে একটা ছবি ডাউনলোড করে মেরে দিই, কিছু করার নেই। ওকে, ওকে 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 ফেসবুকে যাব আমি। আমি আমার আরেকটা কম্পিউটারে আমার ছবিগুলো রাখছি, সেই জন্য আমার ছবিগুলো খুঁজে পাচ্ছিলাম। তো আমার এটাতে নাই মেবি, সেই জন্য আমি আমার ফেসবুক থেকে ডাউনলোড করে আমি এখানে দিয়ে দিব। তো আপনারা ছবিগুলো ভালোভাবে তুলবেন, ট্রাইকোড পড়ায় একটা ছবি তুলে নেবেন স্টুডিও থেকে, সমস্যা নাই। ওকে, আমি এই ছবিটা তুলে এখানে সেভ করে দিলাম। আমি এবার আমার এখানে চলে যাই, এখান থেকে আপলোড ফটো আর ক্যামেরা, এখানে চাইলে আপনি রিসেন্টলি তুলে দিতে পারেন অথবা আপলোড করে দিতে পারেন। ওকে, আমাদের আপলোড করি, আমি ডাউনলোডে চলে যাব। ডাউনলোড থেকে আমার ইমেজটা হচ্ছে এটা, আমি এখান থেকে ইমেজটা দিয়ে দিলাম। ওকে, এটা আপনি এখানে দেখেন অনেকগুলো মোড আছে, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি ছবি এডিট করতে পারবেন, ঠিক আছে? আপনার মনের মতো করে এডিট করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, লাইট বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এখানে এডিট করা যায়, ঠিক আছে? এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কীরকম করবেন। তো এখানে ক্রপ আছে, ক্রপ করতে পারেন। আমার মোটামুটি এইটুকুই থাক, মোটামুটি ভালো লাগতেছে, ঠিক আছে? আমি সেভ করে দিলাম, সেভ ফটো। আমি সেভ ফটোতে ক্লিক করলাম, এখানে আমি চলে আসবে, দেখছেন একটা ছবি চলে আসছে। এবার আমার একটা কভার লাগবে, আমি এখান থেকে চলে যাব হচ্ছে ক্যানভাতে। হ্যাঁ শরীফুল, কোনো কোশ্চেন? হ্যালো, ওকে, কি মিটিং কি চলতেছে? ওকে, তো আমার একটা ছবি এখান থেকে নিয়ে এসে আমি লিঙ্কডিনে অ্যাড করে দিলাম। এখানে আমাদের লিঙ্কডিনে অ্যাড হয়ে গেছে। একটা কভার লাগবে। ওকে, কভারের জন্য আমি চলে যাব হচ্ছে ক্যানভাতে। আপনি ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে আমার এনভার্টর থেকে তো লাইসেন্স আছেই, আমি এনভার্টর থেকে একটা ডিজিটাল মার্কেটিংয়ের ভালো একটা ছবি নিব, সমস্যা নাই। আপনি যাবেন কোথায়? আপনি যাবেন ফ্রি পিকে। যেহেতু আপনারা নতুন, আপনি ফ্রি পিকে ইউজ করতে পারেন, freepic.com। এখানে চলে আসবেন, এখান থেকে একটা সুন্দর একটা ইমেজ নেবেন ডিজিটাল মার্কেটিংয়ের, সেটা আপনি ক্যানভাতে নিয়ে সাইজ করে নিতে পারেন অথবা আপনি ডাইরেক্ট দিয়ে দিতে পারেন, লিঙ্কডিন লিখলেই হয়ে যাবে। তো দেখেন আমি লিখতে পারি ডিজিটাল মার্কেটিং লিঙ্কডিন কভার। ওকে, কভার লিখতে পারেন, কভার লিখলে হয়ে যাবে কভার। তাহলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন এখানে, এই যে দেখছেন, এই একটা খুবই সুন্দর এটা চলে। আপনি এখান থেকে কিছু নিজের মতো করে বানায় নিতে পারবেন অথবা চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে দিয়ে দিতে পারেন, একদম ফ্রি, কোনো প্রকার সমস্যা হবে না, নির্দ্বিধায়, একদম নির্দ্বিধায় আপনি ইউজ করতে পারেন। দেখেন ক্যানভাতে এটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? একটা আপনার ছবিটা শুধু চেঞ্জ করে দেবেন। তো এরকম ডিজিটাল মার্কেটিং অনেক ছবি পাবেন, সেগুলো রিসাইজ করে আপনি কাজগুলো করতে পারেন। আমি অবশ্য আমার যেহেতু আছে, আমি চাচ্ছি এখান থেকে হয়ে যাক, আমার ফটো লাগবে। ওকে, আমি অল আইটেমে ক্লিক করি, আমার লাইসেন্স আছে যেহেতু, আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনাদের যদি লাগে আমি দিয়ে দিব, সমস্যা নেই, বললে যদি পছন্দ হয় এখান থেকে আপনারা বললে আমি দিয়ে দিতে পারবো। এখানে যেগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি ছবিগুলো, গ্রাফিক্স ট্যাম, ডিজিটাল মার্কেটিং কভার। ওকে, এবার দেখি ভালো কোনো কভার পাই কিনা। ওয়াও, এখানে তো অনেক কভার। ওকে ওকে ওকে, ওয়েবসাইট, গ্রাফিক্স টেমপ্লেট। দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন। আমি একটা কাজ করি, এইখান থেকে না নিয়ে আমি কিছু আগের অপশানে যাই, আমি একটা ইমেজ নেই, ডিজিটাল মার্কেটিংয়ের একটা ইমেজ নেই। ইমেজ নিয়ে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা সুন্দর একটা ইমেজ, এখানে ক্লিক করি, এটা ডাউনলোড করে। ওকে, দেখি আরও কীরকম সুন্দর সুন্দর ছবি আছে। ডিজিটাল মার্কেটিং। ওকে, ধরেন আমি এটা দিয়ে দিলাম, এখান থেকে ডাউনলোড করে ফেলি। তো আপনাদের যদি এখানে কোনো পছন্দ হয় সেটা নিতে পারেন। ওকে, আমার এটাই চলবে আপাতত। আমি এখান থেকে আমি ছবিটা ক্র্যাক ফাইল নামতেছে, আপনারও সেমভাবে ক্র্যাক ফাইলই নামবে। তো আপনি যেটা করবেন, ক্র্যাকটা এখানে এসে ডাউনলোডের এখানে আসবেন, আসার পরে এখান থেকে জিপ ফাইল আসবে, আপনি জিপ ফাইলটা এখান থেকে আনজিপ করে নেবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম। তো আমারটা একটু স্লো হয়ে গেছে, আমি রাইট বাটন থেকে ক্লিক করলাম। এবার একটা জিপটা সেরে গেছে। ওকে, তো দেখি জিপটা কোথায় গেল, এক্সট্রাক্ট করে ফেলি। ইয়েস, ওকে, এটা মেবি সরি এটা খুঁজে পাওয়া যাইতেছে না, ঠিক আছে, নিচের দিকে চলে যাইতেছে। আমি যেটা করবো এখান থেকে একটা ফোল্ডার তৈরি করি যাতে এটার অন্য কোনো জায়গায় যাওয়ার স্কোপ না থাকে। এখান থেকে এসে এবার আমি এক্সট্রাক্ট করে দিই। ওকে, এখানে হয়ে গেছে, আমাদের ছবিগুলো চলে আসছে। আমি এবার ক্যানভাতে চলে যাব। এখানে আপনারা ক্যানভাতে এসে লিখতে পারেন লিঙ্কডিন কভার, ওকে, ব্যানার অথবা কভার। আমি এটাই নেই, আর কভারটাই নিয়ে নেই, যদি ছোটো বড় হয় সেটা তো আমরা দেখতেই পারবো, সমস্যা নাই। এখানে দেখেন আপনি ক্যানভাতে আসলে কিন্তু অনেক ডিজাইন পাবেন, সুন্দর সুন্দর ডিজাইন, দেখছেন। তো আমি একটা টেমপ্লেট নিতে পারি এখান থেকে, দেখি এটাই নেই। এই টেমপ্লেট নিয়ে কিছু জিনিস অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর আপনি যদি চান ডিজিটাল মার্কেটিংয়ের অনেক অ্যানিমেশনালা ছবি কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিই হচ্ছে ফ্রিল্যান্সার, ওকে ওকে এখানে ফ্রিল্যান্সার ইউজ করা যাবে না। রাজু আহমেদ ডিজিটাল বিজনেস কনসালটেন্টস, ওকে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওকে, এটা ইউজ করে দিই। অ্যাড পর্যন্ত লাগবে না আমাদের। ওকে, একটু বড় হলে চলবে, সমস্যা নাই। মোটামুটি সামথিং একটা ডিজাইন করে ফেলি, অর্থাৎ একটু বোল্ড করে দেই। ওকে, চলবে, খারাপ না। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওকে, এখানে আমার একটা ছবি দিয়ে দিই, অথবা আপনি চাইলে এখানে অ্যানিমেশন দিয়ে দেবেন। ওকে, আমি ছবি দিয়ে দিই। আমি নিচের দিকে আসি। ওকে, আমাদের ছবি একটা নিয়ে আসি, আপলোড ইমেজ থেকে এখানে ক্লিক করব, ইমেজটা সিলেক্ট করে দিব, এখানে আমার ছবিটা নিয়ে আসি, ঠিক আছে। ওকে, আমাদের ছবিটা হয়ে গেছে। ছবিটা টান দিয়ে ধরে, ওকে, এবার আমি এটার উপর ছেড়ে দিলাম। ডিজাইন হয়ে গেছে। তো আমি এটা কপি করে আমি দেখি এই ডান সাইডে দেওয়া যায় কিনা, একটু ছোট করে, আমার এত বড় দরকার নাই। ওকে, এই জায়গায় থাক। আমি আমার যে ইমেজটা ডাউনলোড করে ফেলছি ওই ইমেজটা আমি এখানে এনে দিব, যাতে দেখতে যেন আর একটু ভালো লাগে, লুকিংটা মোটামুটি আসে আর কি। তো এখান থেকে এসে আমি এই লুকটা এখান দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিংয়ের একটা আইকন দিয়ে দিই। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে বেটার লাগবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, দেখি ভালো ব্যাকগ্রাউন্ড পাই কিনা। ব্যাকগ্রাউন্ড রিজি, ওকে, ওকে, চলবে, মোটামুটি খারাপ না। এটা আমি একটু এদিকে এনে দিই। মিডিয়াম একটা ডিজাইন হয়ে গেল। ডিজিটাল মার্কেটিং, রাজু আহমেদ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখানে দিয়ে দিতে হবে আপনার ওয়েবসাইট নাম, আপনার যদি ওয়েবসাইট থাকে দিয়ে দিবেন। ধরেন আমার ওয়েবসাইট নাম হচ্ছে ফ্রিল্যান্সার রাজু। যদি না থাকে আপনি দিবেন না, ফাইবারের ইউআরএলটা দিয়ে দিবেন, ফাইবারের নাম, যেমন ফাইবার ইউআরএলটা দিয়ে দিবেন। আমার ফাইবার ইউআরএল দিয়ে দিই, তাহলে আপনাদের যেহেতু ফাইবার আছে তাহলে লিখবেন fiverr.com/raju887, ওকে, এটা হচ্ছে ফাইবার ইউআরএলটা দিয়ে দিলাম। প্রোফাইলের উপরে গেলে আপনি দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমার একটা জিমেল দিয়ে দেবেন, আপনার যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন। ধরেন আমার জিমেলটা যেটা কিছুক্ষণ আগে তৈরি করলাম সেই জিমেলটা আমি দিয়ে দিই, যে কেউ যদি আমাদেরকে মেল করে সেটা যেন আমরা দেখতে পারি আমাদের জিমেলের মাধ্যমে। অনেকজনে আছে কল করতে বা SMS করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা যেটা করে মেল করে। আমরা একটা মেল দিয়ে দিবেন, সুন্দর করে একটা মেল দিয়ে দিবেন। আমি একটা মেল দিয়ে দিলাম। ওকে, একটু বড় হয়ে গেছে, ব্যাপার না, ছোটো করে দিবেন। ওকে, আপনার ফোন নাম্বারটা চালিয়ে দিয়ে দিবেন। সেটা ফোন নাম্বারটা অবশ্যই কান্টি যোগ করে দিবেন, ঠিক আছে? এখানে প্লাস 88 আপনার যে ফোন নাম্বারটা সেটা 880176469019। ওকে, আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেখেন মোটামুটি একটা লুক আসছে, চলবে এই ডিজাইনটা। আমি এখান থেকে ডাউনলোড করে ফেলি, নিচে আসলাম, নিচে এসে আমি পিএনজি ডাউনলোড করব। ওকে, পিএনজি, তো এখান থেকে পিএনজি সিলেক্ট করলাম, ডাউনলোড। ওকে, আমাদের এটা লাগবে না আপাতত। তো এখান থেকে আমি আমার কভারটা এখান থেকে আপলোড করব। এডিট 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 ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি এখান থেকে আমার যে ব্যানারটা আমি তৈরি করছি সেই ব্যানারটা এখানে দেখেন অ্যাকুরেট। আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারেন, রোটেট করে দিতে পারেন, ঠিক আছে? ওকে, আমাদের রোটেটটা বেশি হয়ে গেছে, আমি একটু আবার ব্যাক করি, ঠিক আছে? রোটেট করার দরকার নেই আমাদের, আবার ছবিটা অ্যাড করে দিই। ওকে, এটা জুম জুম আউট করতে পারেন, জুম ইন করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে? তো এটা আমি এইটুকুই দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিই, অ্যাপ্লাই করে। তো মোটামুটি চলবে ডিজাইনটার, লুকটা অস্থির আছে। আমার এই ছবিটা না দিলে আরেকটু ভালো লাগতো। ছবিটা আপনি দিবেন না, ঠিক আছে? আপনার এখানে কোনো ব্যাকগ্রাউন্ডের ভিতরে ছবি না দিলে বেটার লাগবে, তো ছবিটা দেওয়ার দরকার নাই। ওকে, তো এটা হয়ে গেছে মোটামুটি একটা ডিজাইন। তো এবার আমাদের কিছু কাজ করতে হবে। আমরা কিছু সেটিং দেখি। এখানে দেখেন একটা পেন্সিলের মতো একটা আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার অ্যাডিশনাল নেম থাকলে বা কোম্পানি নেম থাকলে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে আপনি এখান থেকে কিছু এগুলো ঠিক থাকবে, ঠিক আছে? আপনার অ্যাড এ নিউ পজিশন, আপনি আরও কোনো স্কিল থাকলে বা কোনো বিষয় না পড়াশোনা থাকলে আপনার যোগ্যতা, যেগুলো যোগ্যতা আছে সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন। ধরেন দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, স্পেশালিস্ট অথবা ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং লেখি, মার্কেটিং ম্যানেজার দরকার নাই, দেখি মার্কেটিং আসে কিনা। ডিজিটাল মার্কেটিং, ওকে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ফুল টাইম। কোম্পানির নাম দিয়ে দিবেন, আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেটা। ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে সফট, আমারই একটা কোম্পানি আছে সফট ডিজিটাল গুরু। লোকেশন দিয়ে দিব হচ্ছে কানাডা। ওকে, কানাডা দিয়ে দিলাম। এখানে মান্থলি দিয়ে দিই হচ্ছে মে থেকে। আপনি একটা এমনি দিয়ে দিবেন আপনার মনের মতো করে। ওকে, অ্যাড করে দিলাম, দিয়ে আমি এবার সেভ করে দিলাম। তাহলে এখানে সেটার উপর ডেসক্রিপশন লিখতে পারেন, আমি অত কিছু দরকার নেই, আমি নেক্সট করলাম। এবার আমি স্কিপ করে চলে যেতে পারি, এটা লাগবে না আপাতত। ওকে, তো এখানে কয়টা, 4টা হয়ে গেছে। ওকে, আরও কিছু অ্যাড করতে হবে, দেখি আর কি কি আছে এখানে। অ্যাড এ পজিশন, নতুন কোনো কাজ করে, এটা এডুকেশন, আপনার কিসের উপর যোগ্যতা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে সিটি, সব কিছু ঠিক আছে। মানে এডিট কনফার্ম, ফোন নাম্বার দিবেন, হোম দিবেন, ওয়ার্ক দিবেন, এটা আপনি ইচ্ছা মতো দিয়ে নেবেন। অ্যাড্রেস আমি তো একটা দিছি, আমি আপনার দিয়ে দিবেন, আপনার বার্থডেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিই একটা, ফোন নাম্বার দিয়ে দিই হচ্ছে +01888016411273363 দিয়ে দিলাম। ওয়ার্কিং হোমই থাকি। অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল। স্কাইপ আইডি যদি থাকে সেটা দিবেন, আপাতত নাই। বার্থডে দিয়ে 3 ডিসেম্বর 1। সেভ করে ফেলি। দেখি কয় পার্সেন্ট আছে, এটা বাড়ে নাই। এবার স্কিল অ্যাড করতে হবে এখান থেকে। দেখেন এটা বাড়াইতে গেলে আপনাকে এই জায়গায় থেকে করতে হবে, এডুকেশন বাড়াইতে হবে, এডুকেশন দিতে হবে, স্কুল দিবেন, ডিগ্রি দিবেন, কোনটাই আছে সেগুলো দিবেন, দিয়ে দিয়ে বাড়াবেন, ঠিক আছে। তারপরে এখানে আরও আছে অ্যাড স্কিল, যে আমি ধরেন আমি অ্যাড স্কিল দিয়ে দিই মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, সবগুলো দিয়ে দিব যা যা আছে সব পারি আমরা। আরও চাইলে অ্যাড নিউ স্কিল অ্যাড করে দিতে পারেন লিখে লিখে, তো ওগুলো দরকার নেই, আমি সেভ করে দিই এডি। তো সামারি চাচ্ছে একটা, 5টা হয়ে গেছে, এবার সামারি চাচ্ছে। আমি একটা সামারি নিয়ে আসি, ধরেন আমি একটা ফাইবারে যাই, আমার fiverr.com/top SEO agency, ওকে। এটা নিয়ে সার্চ করি তাহলে পাবো। ওকে, আমার এই সামারিটা মানে আমার এটা ডেসক্রিপশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো অ্যাড নিউ এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এবার 6টা হয়ে গেছে। এবার ওই যে বাকিটা, ঠিক আছে, এডুকেশন ধরেন আমি দিতে পারি স্কুল, ইউনিভার্সিটি, কম্পিউটার, ঢাকা বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিগ্রি কম্পিউটার অ্যান্ড সায়েন্স, ব্যাচেলার ই-কমার্স, মাস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন, MBA, ওকে। একটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে। কোর্স হলো 16তে অ্যাডমিশন নিছি, এটা হচ্ছে ইন্ট, ওকে। ইন্ট হচ্ছে 20-এ ডিসেম্বর 21-এ, ওকে, 21 দিয়ে দিই, 21 সেভ করে ফেলি, ওকে। তার মানে কয়টা হয়ে গেছে আমাদের, এটা কমপ্লিট, ঠিক আছে। এইটুকুই আমরা আপাতত থাকি। নেক্সট ক্লাসে আমরা কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে আরও অনেক কাজ আছে এখানে, সেগুলো আমরা দেখব। আজকের মতো আপনারা এইটুকুই থাকবেন। আরেকটা জিনিস দেখা দিই, কিছু আপনারা কানেকশন বাড়া যাবেন। এখানে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে ক্লিক করবেন, নেটওয়ার্কে ক্লিক করার পর এখান থেকে, ওকে, কন্টিনিউ করে দিই। পার্সোনাল ইনফো, তো এখান থেকে ফলো দরকার নেই, আমরা কানেকশন করব, ঠিক আছে। নিচের দিকে আসবেন, এখান থেকে আপনি লিখতে পারেন USA কানেকশন, কানেক্টিং অথবা কানেকশনে ক্লিক করে এখানে, আরে ভাই আবার ইমেলে নিয়ে সমস্যা। এখানে দেখেন অনেক লোক আসতেছে, আপনি এখানে লিখতে পারেন USA পার্সন অথবা USA লিখলেই হয়ে যাবে, USA কোম্পানি, USA লিখলেই হবে, অনেক USA এর মানুষগুলো পেয়ে যাবেন। US এর দেখি USA কারা কারা আছে, এই একটা কোম্পানি আছে US এর এত মিলিয়ন মানুষ, তো অ্যাকুরেট মানুষগুলো আপনি এখানে পেয়ে যাবেন, সমস্যা নাই। ওদের গ্রুপে এতগুলো মানুষ আছে, ওদেরকে যারা এমপ্লয়ার আছে ওদের সাথে কানেক্ট করতে পারেন। এমপ্লয়ারে ক্লিক করলাম, এবার লোকগুলো নিয়ে আসি। শো রেজাল্ট, সরি আসতেছে না, ওকে। শুধু USA লিখবেন, ঠিক আছে। USA পিপলটা সিলেক্ট করে দিবেন, USA লিখে USA মানুষগুলো এখানে আসতে থাকবে। দেখি কয় নাম্বার পর্যন্ত আসে, 3 নাম্বার পজিশনে গেলাম, এগুলো সবই 4-এ যাই। এগুলো দেখেন সবগুলো কানেকশন আসতেছে না, অনেকজনে আছে কানেকশন অফ করা আছে, ঠিক আছে, মানে নতুন ফ্রেন্ড বানাইতে চাইতেছেন আর কি। ধরেন আপনি এগুলো USA ইউসের পার্সনগুলো দেখলেই তো বুঝতে পারবো এগুলো তো সব বাংলাদেশি মনে হইতেছে। ওকে, এটাতে যাই। এটা অ্যাক্সেস করতে দিবে না যেহেতু আমাদের নতুন, তো আমরা যেটা করব ওইভাবে আমাদের কানেকশনগুলো নেটওয়ার্ক থেকে কানেকশন বাড়া যাবে। এটা ভেরিফাই করতে বলে, আমি তো ভেরিফাই করি, তারপরে সমস্যা কি? ওকে, অ্যালাউ করে দিলাম। এবার খুশি? ওকে, নিচের দিকে আসবেন। এখানে দেখেন বাইসে বাইসে ইউএস এর মানুষগুলোকে কানেক্ট করবেন, যেগুলো এখানে আসবে। আশা করি সমস্যা হবে না। আপাতত নিজেদের কানেকশন বাড়ায় যাবেন, ঠিক আছে? কয়েকটা বাড়ায় যাবেন, এভাবে কানেকশনগুলো বাড়ায় যাবেন। ইউএসএ লিখলে আসবে, কিছুক্ষণ দু একদিন পুরানো হোক, তারপরে ইউএসএ লিখে বিভিন্ন গ্রুপ আছে, দেখেন পাইথন গ্রুপ আছে, জাভা গ্রুপ আছে, এখানে অনেক কোম্পানি আছে। একটা যে কোনো একটা কোম্পানিতে যায় ওদের সাথে যোগ দিলে হয়ে যাবে। কানেকশন কানেক্টিং। তো বাকি ক্লাসগুলো আমরা নেক্সটে দেখাবো, সমস্যা নেই। আজকের মতো আপনারা একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবেন, যতটুকু দেখাইলাম একটা কভার তৈরি করবেন, দেন তারপরে আমরা বাকিগুলো গ্রুপে অ্যাড করা, তারপরে হচ্ছে বিজনেস পেজ তৈরি করা, তারপরে হচ্ছে আপনার আরও অনেক কিছু আছে, কানেকশন বাড়ানো, কীভাবে আপনি গিগ মার্কেটিং করবেন, ঠিক আছে? সব কিছু দেখতে পারেন। আজকের মতো শুধু আপনারা লিঙ্কডিন অ্যাকাউন্টটা তৈরি করে ফেলেন।